হ্যালো বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয় আপনারা ভালো আছেন। এখনকার ড্রাগ রিভিউ পর্বে আপনাদের স্বাগতম। এখনও আপনাদের মধ্যে কেউ যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অনুগ্রহপূর্বক চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। কেননা আমরা এই চ্যানেলটির মাধ্যমে বিভিন্ন রকম ঔষধের রিভিউ নিয়ে হাজির হচ্ছি আপনাদের সামনে, যাতে করে আপনারা খুব সহজেই বিভিন্ন রকম ঔষধের গুণাগুণ, ব্যবহার ও কার্যকারিতা সম্বন্ধে জানতে পারবেন। ওষুধ সম্বন্ধে একটি ধারণা তৈরি করাই আমাদের লক্ষ্য, যাতে আপনারা ওষুধ সম্বন্ধে পরিপূর্ণ ধারণা লাভ করতে পারেন। তাহলে আসুন দেরি না করে আজকের রিভিউটি শুরু করা যাক। আর হ্যাঁ, কখনোই আমাদের রিভিউ দেখে ওষুধটি ব্যবহার করবেন না, কারণ প্রত্যেকটি ওষুধ ব্যবহারের পূর্বে একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। আজকে আমরা যে ওষুধটির রিভিউ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, এটির নাম হচ্ছে জক্স। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটি জক্স। এটি একটি সাসপেনশন। এর ওষুধটির মূল গ্রুপের নাম হচ্ছে নিটাজক্সানাইড। দেখতে পাচ্ছেন 30 ml এর এটি একটি সাসপেনশন। পাউডার আকারে এটি বাজারে পাওয়া যায়। 30 ml এছাড়াও 60 ml এর বোতলেও এটি পাওয়া যায়। এখন আমরা জানব জক্স ওষুধটির ব্যবহার সম্বন্ধে। আপনারা দেখতে পাচ্ছেন জক্স সিরাপ, এটি সাধারণত ছোট বাচ্চাদের ডায়রিয়ায় ব্যবহার করা হয়ে থাকে, বিশেষ করে যে ডায়রিয়ায় মলের সাথে মিউকাস বা ছোবড়া ছোবড়া ভাব থাকে এবং মল হতে টক বা খাটাসে গন্ধ বের হয়। সাধারণত গ্যাস্ট্রিকের কারণে এমনটা হয়ে থাকে। এই সকল ডায়রিয়ার চিকিৎসায় ডাক্তাররা এই ওষুধটা দিয়ে থাকেন। ছোট বাচ্চাদের ডায়রিয়ার চিকিৎসায় এই ঔষধটি অত্যন্ত বেশি ব্যবহার হয়, কারণ ঔষধটি খুবই সুসহনীয়, এর পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে। তবে কদাচিত ক্ষেত্রে, কিছু কিছু ক্ষেত্রে বমি বমি ভাব, মাথা ঘোরা এবং কিছু কিছু ক্ষেত্রে ডায়রিয়াও হতে পারে, ডায়রিয়ার প্রকোপটা বেড়েও যেতে পারে। তবে এটা কদাচিত ক্ষেত্রে হয় না বললেই চলে। এই নিটাজক্সানাইড জক্স সিরাপটি বাজারে এনেছে, জক্স সাসপেনশনটি বাজারে এনেছে স্কোয়ার কোম্পানি, বাংলাদেশের অন্যতম সেরা কোম্পানি। আর এটির মূল্য আপনারা দেখতে পাচ্ছেন 35 টাকা। এটির মূল্য 35 টাকা, তবে যদি পাইকারি দোকান থেকে নেন তাহলে 30 টাকার মধ্যেই ওষুধটি পাওয়া যাবে। আর হ্যাঁ, ওষুধ কেনার আগে অবশ্যই আপনারা এক্সপায়ার ডেট দেখে কিনবেন, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এখন আমরা জানব জক্সের ডোজ বা ব্যবহারবিধি সম্বন্ধে। জক্স সাসপেনশনটি ছোট বাচ্চাদের জন্য 1 বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে ব্যবহার করা ঠিক হবে না। 1 থেকে 3 বছর বয়সের বাচ্চাদের ক্ষেত্রে 1 চা চামচ করে দিনে 2 বার 3 দিন পর্যন্ত ওষুধটি খাওয়াতে হবে, পরপর 3 দিন খাওয়াতে হবে। 4 থেকে 11 বছর বয়সের বাচ্চাদের ক্ষেত্রে 2 চা চামচ বা 10 ml দিনে 2 বার 3 দিন 12 বছর বা পূর্ণবয়স্ক মানুষদের ক্ষেত্রে 25 ml অথবা 1টি 500 mg-এর ট্যাবলেট খাওয়াতে হবে। জক্স ট্যাবলেট আকারেও বড়দের জন্য পাওয়া যায়। এখন আমরা জানব এই সাসপেনশনটি প্রস্তুত করার সম্বন্ধে। যেহেতু এটি একটি পাউডার, এটিকে পানি দিয়ে গোলাতে হবে। কীভাবে গোলাতে হবে আমরা এখন সেটি জেনে নেব। 30 ml এর জক্স প্রস্তুতের জন্য আপনাকে 20 ml ফুটানো ঠান্ডা পানি ব্যবহার করতে হবে। প্রস্তুত করার আগে বোতলটি ভালোভাবে ঝাঁকিয়ে নেবেন। ঝাঁকিয়ে নেওয়ার পরে 20 ml ফুটানো ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে পাউডারটি মিশিয়ে নেবেন। এরপরে যখন বাচ্চাকে ওষুধটি খাওয়াবেন তখন ভালোভাবে ওষুধটি ঝাঁকিয়ে নেবেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাজে লাগবে।
ধন্যবাদ সবাইকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।